ইফরাজ, তুমি কান্না করছো কেন? ওই মাঙ্কিটা বনি চকলেট খেয়ে নিয়েছে, তাই আমারও চাই। তোমারও চাই? তুমিও খাবে? আমার কাছে তো আছে বল চকলেট। এই দেখো মাঙ্কিরই মতো, দেখেছো? ওই যে এই নাও, খুলো দেখি তো কেমন চকলেটটা। দেখি দাও, এই যে খেয়ে নাও, কেমন টেস্টি? মাম্মি মাম্মি বলো, এই দেখো হিপ্পো খাবার চাইছে। হিপ্পোপটামাস কোথায়? ওই দেখো, তাই তো, এই দেখো এদিকে কতগুলো পামকিন রয়েছে, এইটা হিপ্পোকে খেতে দাও। ওকে, হাউ এবার মজা করে। ইহান, তুমি কার অপেক্ষা করছো? আমি পাপার অপেক্ষা করছি, পাপা আসবে। কিন্তু দেখো পাপা তো আসেনি। আসবে আসবে, এখনই আসবে। পাপার আসতে আজকে লেট হবে, দেখো এখনো আসেনি। ঠিক আছে, এখন আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তুমি কার অপেক্ষা করছো ইফরাজ? পাপার। তুমি জানো পাপা আসবে এখন? তবে এখনো তো আসেনি, এখনো আসছে না। ইফরাজ বলছে যতক্ষণ অব্দি না ওর পাপা আসছে ও ওখানেই বসে থাকবে, আর ওইখানে বসে বসে অপেক্ষা করবে। এই যে ওর পাপা এসে গেছে, এখন ইফরাজের রিয়াকশনটা দেখো। ইহান তো অপেক্ষা করে করে অন্যদিকে চলে গেল, এরপরে ইফরাজ বসে বসে অপেক্ষা করছিল, তাই তো? হেলমেট পরবে অপেক্ষা করছিলে, তাই? হেলমেট তো তোমার মাথা থেকে অনেক বড়। কেমন লাগছে ইফরাজকে? ভালো। মামি মামি বলো, এবার আমাকে রেডি করিয়ে দাও না, বাবার সাথে একটু বেড়াতে যাব। বেড়াতে যাবে? হ্যাঁ। কোথায় বেড়াতে যাবে তুমি? ও ওইদিকে, ওই বাইরে বাইরে। রেডি, টাটা করে দাও ইহান, পাপাকে টাটা করে দাও। চলে গেছে, চলে গেছে, যা যা যা। এই দেখো টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। ও যাবে, ও যাবে, কেমন করছে, টাটা বলবে না, টাটা বলবে না, টাটা যাও। তুমিও যাবে? কান্না করছো? যাবে, কান্না করছে। নিয়ে যাইনি? আচ্ছা তোমাকেও নিয়ে যাব, একটু পরে নিয়ে যাব। হাই মা, কাকে যাবে? বাহ, চলা চলা, হাই মা, কাকে যাবে? ওই এলো না।
এইবারে চুপ করেছে। টাটা টাটা। ওই স্কুটিতেই বসবে এখানে। খুশি খুশি ঘোরা হলো? না আমি যাব। আবার যাবে? এবারে ইহান চলে আসো। আমি একটু দূরে যাব। এই কাজ করো। সেও আসবে না। কে এসেছে? চলো এরপরে নেমে পড়ো। চলো 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 চলো, একটু মিশামিশি নেমে যাও, তা ভাইকে নিয়ে নিই, তখন তুমি আবার চাপ লেগে গেছে মাথায়। ঠিক আছে, তুমি একটু থাকো, আমি ভাইকে নিয়ে নিই, তখন তুমি যাবে পাপার সাথে। ঠিক আছে? A few moments later. কোথায় যাবে? চলো কি খাবে? ফুচকা। ফুচকা খাবে তুমি? চলো পাপার হাত ধরো। পাতা নে শুকনো ফুচকা। যখন পাঁচ ছ বছর সাত বছর হয়ে যাব, তখন থেকে একটু হালকা করে জল দিয়া, তখন ফুচকা শুকনো না শুকনো। ভালো লাগছে? বাচ্চা জীবন আমাদের জীবনে যেরকম ছিল, বাচ্চার জীবন ধীরে ধীরে করে জীবন এরকম করতাম, জীবন লেখা করতে পুরো আমাদের সঙ্গে যাত্রা ফাত্রা করতাম। ইফরাজের ফুচকা খাওয়া হয়ে গেছে, এরপর কোথায় যাবে বলো? হুম, বাড়ি না। বাড়ি যাবে? বাড়ি না। বাড়ি যাবে না? তাহলে কোথায় যাবে? বাড়ি যাবে? যাবে না। বড় শপিং মল। শপিং মলে কি খাবে জিজ্ঞেস করছে? শপিং মলে খাবার পাওয়া যায় না। ওই ফুচকা কাকুটার সাথে কথা বলছি ইফরাজ। এই যে স্কুটি রাখা হয়ে গেছে এখানে, বড় শপিং মল। আবার চলো বড় শপিং মল কোথায় পাপা নিয়ে যাবে তোমাকে। আমরা এসে গেছি এখন সেন্টার মার্টে, আর এটা মহিষাদলে নতুন হয়েছে। এইটাই এইটাই চেয়েছিলে তুমি? এইটাই চেয়েছিলে তুমি, যে বলছিলে বড় শপিং মলে যাবো এইটা? হ্যাঁ, এই যে দেখো ইফরাজ দৌড়াচ্ছে। কোথায় দেখি তো ইফরাজ? এরপরে শপিং করবে? আসো, কি কি শপিং করবে তুমি আসো, কি কি কিনবে চলো। আচ্ছা আপনি একটু ওপরে নিয়ে চলে যান, একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে ওখানে বসে।
কোনটা নেবে? ও ট্রায়াল রুম, ইফরাজ ঢুকে গেছে ট্রায়াল রুমে। এটা তো ট্রায়াল রুম মনা, এখানে জামা কাপড় পরে দেখে নিতে হয়, বুঝেছ? চলো চলো চলো, না এটা লক হয়ে যাবে, আর বেরোতে পারবে না তুমি, আর বেরোতে পারবে না, চলো যখন। তুমি শপিং করবে নাকি শুধু মিররে দেখে যাবে বলো? কোনটা? আর তুমি কি নেবে দেখো? ওঠো, শপিং করতে এসে কিছুই শপিং করলো না, শুধু দুষ্টুমি করে যাচ্ছে, আর দেখো কোথায় ঢুকেছে। গার্লসের জন্য এখানে খুব সুন্দর সুন্দর ফ্রকগুলো রয়েছে, তো আমি একটু ক্লিপগুলো নিয়ে নিলাম, দেখো খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো। ইফরাজ এতটাই দুষ্টুমি করছিল, তো ওর পাপা কি করেছে, ওকে কোলে করে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমি ওদিকে শপিং করছিলাম, আর ইফরাজ ঘুমিয়ে পড়েছে। চলো এখন আমরা বিল করে নিয়ে বাড়ি চলে যাব। ইফরাজ, রোহিত, তোমরা এখানে কি খাচ্ছ? টমেটো? তাই তো, এগুলো তো টমেটো। তো এখানে লঙ্কা গাছে টমেটো রেখে এভাবে খাচ্ছ কেন? তাই ঠিক আছে, তবে খেয়ে নাও। কেমন খেতে? গুড মর্নিং আরিজ। মাথার চুলগুলো কত বড় হয়েছে, কাটতে হবে তো? হ্যাঁ কাটবে তো, দাদারা ঘুমিয়ে আছে, ঘুম থেকে তুলি। উঠে পড়ো, উঠে পড়ো, কে আগে উঠে দেখি তো চুল কাটবে সোনা। ওলে বাবলে, ফ্রাজ উঠে পড়েছে, এবারে চুল কাটতে হবে তো। গুড বয়। হ্যাঁ, আরিজও কাটবে, ইহানও চুল কাটবে। এই তো হয়ে গেছে, তোমার ভয় করছিল তাই? এই দেখো দাদা তো ভয় করেনি, দাদা কি সুন্দর চুল কেটে নিচ্ছে, চুল কাটতে কাটতে হাসছে, সুসুরি লাগছে। এরপরে ইহানও বসে গেছে চুল কাটতে, দেখো মজা লাগছে, সুসুরি লাগছে। কান্না করো না, এই তো হয়ে গেছে। তো গাইস দেখো, আবারও হবে আজকে মুরগি ধরার গেম, মানে এর আগে একবার হয়েছিল, তো সেটা ঠিক করে হয়নি, মুরগি চলে গেছিলো, সেই জন্য আবার রোহিত ধরে এনেছে, আর নতুন করে আবার ভিডিও হবে, তাই তো? কে ধরতে পারবে, যে ধরতে পারবে সে হবে উইনার, আর তাকে দেওয়া হবে একটা প্রাইজ, ঠিক আছে? আমি ধরে নেব। ইফরাজ ধরে নেবে বলছে, আচ্ছা দেখা যাক, স্টার্ট। এ মুরগি যাচ্ছে না কেন? মুরগিকে পাঠানো হচ্ছে কিন্তু মুরগি যাচ্ছে না। মুরগি নিচে পড়ে গেল, সেজন্য ওকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আবার ছেড়ে দাও, ছেড়ে দাও, বলো কি হলো, পড়ে গেল নিচে। গাইস দেখো, ও এই যে মুরগি চলে গেছে ওখানে নিচে, ওরা গেছে আবার আনতে। রোহিত মুরগি কোথায়? রোহিত বলছে পুকুরের ওই পাড়ে চলে গেছে মুরগি। ইফরাজ, রোহিত, সরফরাজ, কি হলো, লাঠি নিয়ে অমনি করছো কেন? দেখো, দেখো, দেখো।
মানুষটা কাকনা কামড়ে নিচ্ছে নাকি? নাকে কামড়ে নিচ্ছে? আসবে? কে আসবে? পাপা? না, পাপা আজকে আসবে না। পাপাকে ডাকবো না। ডাকবো পাপাকে কেন? তুই মিস করছো তাই? পাপা পরের সপ্তাহে আসবে। এই সপ্তাহে আসবে না? এই সপ্তাহে তো পাপা ছুটি নেই। ইফরাজ খাচ্ছে ভাত, আর ভাত খেতে খেতে বলছে যে আমার পাপা এসেছে, মানে বাইরে বাইকের আওয়াজ পেয়েছে, ওই জন্য জিজ্ঞেস করছে। আমি পাপাকে মিস করছি। পাপাকে মিস করছো তুমি তাই? আচ্ছা, বাইকের আওয়াজ শুনতে পেয়ে গেছে দেখো, সেই জন্য এত দৌড়াচ্ছে। ইফরাজ দৌড়ে দৌড়ে যাচ্ছে, আসছে আসছে, খুশিতে নাচতে শুরু করেছে দেখো। দেখা ইয়ানকে দেখো, চলে গেছে। আজকে কলেজে ঢুকতে লেট হয়ে যাবে। মাহি মাহি করে ডাকা আর দেখাচ্ছি। ও মাহি, ও মাহি, ও মাহি, ও মাহি, ও ইফরাজ, ওখানে একটা মেয়ে দুটো বাচ্চা ছেলেকে খুব মারছে, চলো তো, চলো চলো চলো। ওই দেখো মারছে। কি হলো, কি হলো, কি হলো, তুমি মারছো কেন? তোমার নাম, তোমার নাম ধরে ডাকছে, ওদের নাম ধরে ডাকছো? গান শুনছো? ওরা তো গান শুনছে বলছে। মাহি মাহি বলে ডাকছে। তোমার নাম কি মাহি? হ্যাঁ। এই মাহি মাহি বলে ডাকছো যে, আমি তাই তো গান শুনতেছি দেখি। চারটা বেলুন, ওয়াটার বেলুন, আর ইফরাজ এখন ফাটাবে ওয়াটার বেলুনটা। ইফরাজ ফাটাও। এর পরে মাহি ফাটাবে, ফাটাও। এর পরে রোহিত ফাটাও। আই অ্যাম আ ডিস্কো ড্যান্সার। নো নো নো। আরেকটা বেলুন কিন্তু সরফরাজের ফাটানো ছিল, কিন্তু ওটা রোহিতের পা লেগে ফেটে গেছে, সেই জন্য খুব হাসাহাসি করছে। সরফরাজ, রোহিত আর নাসিম, তোমাদের সামনে দেখো একটা ফ্যাট ম্যান ডান্স করছে। কেমন ডান্স করছে বলো তো? এরপরে দেখো একটা ওমেন ডান্স করছে, কেমন ডান্স করছে বলো তো? তোমরা এত চিৎকার করছো কেন? তো গাইজ, আজকে চিল্লার গ্যাংরা মিলে হাই জাম্প কম্পিটিশন করবে। তো সবার ফার্স্টে মাহি জাম্প করো, রোহিত, নাসিম, এরপরে ইফরাজ। ইফরাজকে দেখো কাতুকুতু দিচ্ছে ওকে। মাহি, এত সেজে গুজে রেডি হয়েছিস কেন? বাড়ি যাবে বলে। বাড়ি যাবে, মাহি চলে যাবে বাড়ি। আজকে সকাল সকাল মাহি বেরিয়ে পড়েছে, বাড়ি যাবে। আর ওদিকে ইফরাজকে দেখো, এই যে মশারি করে, এই যে ইফরাজ, মাহি আন্টি বাড়ি চলে যাচ্ছে, ও ঘুমিয়েছিল, তাড়াতাড়ি আসো, উঠে আসতেছে। মাহি, কালকে মাহি আর সরফরাজ, রোহিত সবাই মিলে অনেকগুলো ভিডিও করেছে, আজকে মাহি দিদি চলে যাচ্ছে, টাটা করে দাও। ইফরাজ ওই যে দাঁড়িয়ে আছে, আজকে হেসে হেসে আছে, টাটা করে দাও আন্টিকে। আন্টি আবার আসবে।
গাইস দেখো এই যে মাঙ্কি এই যে এসে যাচ্ছে আমাদের গেটের ভেতরে, দেখো এর তো সামনে এসে গেছে মাঙ্কি। আমি আর ইফরাজ এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে বসে আছে। দাও বিস্কুট, দাও বিস্কুট, দাও এনো বিস্কুট, দিলাম বিস্কুট। রোহিত দেখে দৌড়াচ্ছে, দেখেছো ইফরাজ? ইহান কান্না করছে কেন? এই যে ইহান দেখছে মাঙ্কি, ইহান আর মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঙ্কি দেখছে, ইফরাজও দেখছে, আর মাঙ্কি খাচ্ছে বিস্কিট। মাঙ্কি মাঙ্কি, হ্যাঁ ইহান কেমন করছে? কি এসেছে ইহান, কি এসেছে মাঙ্কি? যাবে যাবে, ওই যে দেখাচ্ছে ইহান আঙুল দিয়ে দেখাচ্ছে মাঙ্কি। ইফরাজ তুমি কি মাঙ্কিকে বিস্কিট খেতে দেবে, আরেকটা দেবে? আচ্ছা ওখানে বসে আছে, আর আন্টি গেছে এখন বিস্কিট আনতে। আর রোহিত ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখ এই যে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। দেখো ইফরাজের সামনে একেবারে এসে গেছে, মনে ভয় করো না চলে যাবে, এই দেখো চলে গেছে। ইফরাজ ভয় করেনি, দেখো বসে বসে খাচ্ছে, ও বিস্কিট দেখে সামনে এসে গেছিল। ওদিকে রোহিত ভয়ে দাঁড়িয়ে আছে, আসছে না, কিচ্ছু বলবে না, রোহিত ভয়ে ভয়ে আসতেছে। ওই যে ওখানে একটা, ও বাবা, এই যে আরেকটা এসে বসেছে, মনে ভয় করছে? ভয় করেনি তো, ভয় করতে হবে না। এই যে দেখো, এই নাও গাজর টুকরো, এই যে গাজর দিয়েছি কিন্তু পড়ে গেল নিচে, গাজর মনে হয় খাবে না। রোহিত আর সরফরাজ নিয়ে যাচ্ছে এখন ওই যে গাজরের টুকরোটা হাতে করে দেবে বলে, দেখা যাক। নিয়ে নিয়েছে, দেখেছ কিচ্ছু বলেনি। মাঙ্কি কেমন করে কেমন করছিল সেইদিন মাঙ্কি? একটা আরেকটা এনে, আরেকটা হাতে বিস্কিট আছে মনে হয়, নেবে না? নিয়ে নিয়েছে আরেকটা। মাঙ্কি যে এখানে বসেছিল চলে গেছে কোথায়? ওই যে চলে গেল, কোথায় গেল? এই যে বসে আছে ছাদে, আমরা এখন এসেছি ছাদে। দেখো ও কি খাচ্ছে, দেখো এই যে সব চিপস গুলা ছাদে দেওয়া ছিল আর মাঙ্কি বসে বসে এগুলো খাচ্ছে। এই যে আলু 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 এনাও, এই যে ইফরাজ আর মাহি বসে আছে ওই যে ওখানে, আর ও বসে বসে এই যে খাচ্ছে এখানে। রোহিত চা লাঠিটা দেখিয়েছে চলে গেছে, অমনি নষ্ট করে দিয়েছে, আর এগুলো খাওয়া যাবে না চিপস গুলো। দেখো ওরা খাওয়া দাওয়া করে ও ওই যে ওখানে গিয়ে বসেছে দুইজনে, আবার এই যে এই যে। তো গাইস দেখো এখানে আছে সরফরাজ আর রোহিত, দুজনের মধ্যে এখন কম্পিটিশন হবে দড়ি টানাটানি, ঠিক আছে? আর ওটা হচ্ছে দাগ, দাগের ভেতরে যে যাকে টেনে নেবে তার হয়ে যাবে এই যে মাজা, ঠিক আছে? উইনার পাবে মাজার বোতল, আর বোতলটা দেবে ইফরাজ, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। নো 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 নো, তাহলে উইনার হয়ে গেছে রোহিত। ইফরাজ রোহিত মামাকে মাজা গিফট করো।